এটা দেখে অনেকে ভাবতেই পারো, আরে সুমি কি হয়েছে তোমার, এমন গড়ছো কেন? সো এখন আমার পিরিয়ড চলছে, তার মধ্যে আমি নিয়েছি কার্মেসি হোয়াইট বেডশিট চ্যালেঞ্জ। আরে বাপরে, এবার কি হবে আমার? এই দেখো, বলতে না বলতে কার্মেসি পিরিয়ডস প্যান্টি কিন্তু আমি পরে নিয়েছি, কিন্তু দেখো দেখে কোনো কিছু মনে হচ্ছে না যে আমি কিছু পরে আছি। সো এবার আমি ভাবলাম চলো স্কিনি জিন্সের সাথে এটা পরা যাক। আরে পরে দেখলাম বাহ, এটা তো খুবই কমফোর্টেবল, মানে খুব ভালো একটা প্রোডাক্ট। নাও নাও অনেক হলো, চলো এবার আসল পরীক্ষাটা করা যাক। আর এটা হচ্ছে সেই হোয়াইট বেডশিট চ্যালেঞ্জ। আরে যদি কোনো স্টেন লাগে না, আমার মা আমাকে মেরেই ফেলবে। তো চলো গুড নাইট, সকালে দেখা হচ্ছে। আর ঘুম থেকে উঠেই আমি প্রথমে চেক করতে লাগলাম যে স্টেন লেগেছে কিনা। আর আমি লিটারালি পুরো শকড, মানে আমার চ্যালেঞ্জ তো পুরোপুরি কমপ্লিট আর কোনো স্টেইনও লাগেনি। আর ওভারনাইট কোনো স্টেইন না লাগার কারণে আমি কিন্তু চ্যালেঞ্জটা পুরোপুরি জিতে গেলাম। আর এই কার্মেসি পিরিয়ডস প্যান্টিতে রয়েছে 5টা প্যাডের অ্যাবজর্ব ক্যাপাসিটি। আর আমি তো বলবো এটা পরে তোমরা একদম আরামসে নাচাকানা করো, পার্টি করো, বাড়ি এসে ঘুমিয়ে পড়ো, কোনো দাগ লাগবে না। আর এটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকান, পার্পল.কম এ। লিংক ট্যাগ ডিসক্রিপশন এন্ড কমেন্টে পিন করা আছে।